told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I... Hello bondura, welcome back to my channel. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডাস্কি স্কিন টোনের মেকআপ। বেসিক্যালি যাদের গায়ের রং একটু শ্যামলা প্রকৃতির অথবা যাদের স্কিন টোন একটু ডার্ক আর সাইডে, তাদের জন্য এই মেকআপ টিউটোরিয়ালটা। সামনে সরস্বতী পুজো, তো তোমরা সরস্বতী পুজোর দিন এই মেকআপটা করতে পারো, অথবা যদি বিয়ে বাড়িতে যাচ্ছ অ্যাজ এ গেস্ট তো এই মেকআপটা একবার ট্রাই করে দেখতে পারো, কিন্তু মন্দ হবে না। মেকআপের শুরুতেই স্কিন প্রিপারেশন খুব ভালো করে নেব। প্রথমে স্কিনটাকে ক্লিন করে নিয়ে একটা টোনার, দেন ময়েশ্চারাইজার অ্যান্ড দেন প্রাইমার, এই চারটে নিয়ে হচ্ছে স্কিন প্রিপারেশন। দেখো পরপর স্টেপে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে করবে। তবে এক্ষেত্রে আমি একটা জিনিস ভুল করে ফেলেছি ভিডিওর মধ্যে, যে একটা ছোট্ট ক্লিপে আমি মুখের মধ্যে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছিলাম সেই ভিডিওটাকে ডিলিট করে ফেলেছি, ফলে আমি এখানে অ্যাড করতে পারলাম না। কিন্তু তোমরা একটা জিনিস অবশ্যই মাথায় রেখো, প্রাইমার অ্যাপ্লিকেশনের পূর্বে বা আগে অবশ্যই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। ময়েশ্চারাইজার অ্যাপ্লাইয়ের পরই কিন্তু প্রাইমারটা অ্যাপ্লাই করবে। আমি এখানে সুইস বিউটি স্কিন ইলুমিনেটিং মেকআপ বেস বলে একটা প্রাইমার আছে, সেটা অ্যাপ্লাই করছি। ইনিশিয়ালি এটা একটুখানি না হোয়াইট হোয়াইট টাইপের লাগে, তারপর ধীরে ধীরে তোমার অ্যাকচুয়াল যা স্কিন টোন সেই স্কিন টোনটাই এটা নিয়ে নেয় বা তোমার মুখের অ্যাকচুয়াল কালারটাই ধরে নেয়। দেখো ডাস্কি স্কিন টোনের মেকআপ মানে যে এর মধ্যে বিরাট কিছু রকেট সায়েন্স লুকিয়ে আছে তা নয়, খুবই সিম্পল। শুধু কয়েকটা বিষয় একটুখানি মাথায় রাখলে তুমিও কিন্তু খুব ভালোভাবে ডাস্কি স্কিন টোনের মেকআপ করতে পারো। আমি এখানে দেখো প্রথমে স্কিনের মধ্যে কনসিলিংটা করে নিচ্ছি। একটা কনসিলার নিয়ে মুখের মধ্যে যে যে জায়গাগুলোতে ডার্ক স্পট আছে, যেমন আমার চোখের কোলে যা কালি আছে কি বলবো, রীতিমতো আমি হোলসেল রেটে পাই এই কালি, সেই চোখের তলে কালিগুলোকে আমি হাইড করে নিচ্ছি। আর আমাকে ভোরে ভোরে কনসিলার ইউজ করতে হয় জাস্ট আন্ডার আই ডার্ক সার্কেল লোকানোর জন্য। আর মুখের মধ্যে যদি কোনো ডিসকালারেশন আছে বা কোনো দাগ আছে, আমার কিন্তু অ্যাকনে স্পট আছে অল্প স্বল্প, তো সেই সমস্ত জায়গাগুলোতে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করব। দেন একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ওটাকে হালকা হাতে ব্লেন্ড করব। ব্লেন্ডিং মানে কনসিলারটাকে পুরো ব্লেন্ড করে মিশিয়ে দেব না, জাস্ট হালকা হাতে ব্লেন্ড করে দাগটাকে হাইড করে নেব, অ্যান্ড দেন এর ওপর একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। দেখো এবার আসি প্রধান বক্তব্যে। অ্যাকচুয়ালি ডাস্কি স্কিন টোনের মেকআপে যে ভুলটা আমরা করি, তুমি যখনই নিজে স্কিন টোনের ফাউন্ডেশন কিনতে যাচ্ছ তো মাথায় রেখো যে তোমার অ্যাকচুয়াল যা স্কিন টোন একদম ওই স্কিন টোনেরই কিন্তু তোমার ফাউন্ডেশনটা তুমি পিক করবে। কখনোই নিজের স্কিন টোন থেকে দু চার শেড লাইটার ফাউন্ডেশন ইউজ করবে না, কারণ যখনই তুমি তোমার স্কিন টোন থেকে লাইটার কোনো ফাউন্ডেশন ইউজ করবে তখনই কিন্তু ওই মেকআপটা কালো হবে, অ্যাশি হবে এবং দেখতে খুব খারাপ দেখাবে। তো যখনই দোকানে যাচ্ছ পারচেস করতে, তো কখনোই দোকানদারের কথাতে এসো না, কারণ ম্যাক্সিমাম দোকানদাররাই বলেন দিদি এটা আপনার শেডের দেখুন, হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখিয়ে দেয় তারা। তো তাদের কথা না শুনে নিজে যাচাই করবে, নিজে পরখ করবে যে কোন শেডটা তোমার মুখে যাচ্ছে, তোমার অ্যাকচুয়াল যা ফেস কালার সেই কালারের সাথে যেটা যাচ্ছে সেটাই পিক করবে, কখনোই লাইটার শেড অ্যাপ্লাই করবে না মুখে। আমি এখানে দেখো নিজের স্কিন টোন অনুযায়ী একটা মেকআপ সরি ফাউন্ডেশন পিক করে নিয়েছি এবং সেটা পুরো মুখে ডট 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 করে দিয়েছি, অ্যান্ড দেন একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি। যখন ব্লেন্ড করবে তখন কখনোই তোমার বিউটি ব্লেন্ডারটাকে থুপে থুপে জোরে জোরে দিয়ে ব্লেন্ড করবে না, হালকা হাতে ব্লেন্ড করবে, কারণ ওইরকমভাবে যদি থুপে থুপে ব্লেন্ড করো তাহলে অর্ধেক প্রোডাক্ট তোমার বিউটি ব্লেন্ডারে উঠে আসবে, মুখের মধ্যে থাকবে না। মুখের পাশাপাশি কিন্তু গলা কান এই জায়গাগুলোতে খুব ভালোভাবে পুরো ফাউন্ডেশনটাকে সময় নিয়ে হাতে সময় নিয়ে হালকা হাতে ধীরে 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 ব্লেন্ড করবে, কারণ দেখো ব্লেন্ডিং যত সুন্দর হবে তোমার কিন্তু মেকআপ তত সুন্দর হবে। তো মেকআপের ছোট ছোট যে বিষয়গুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে, তাহলেই কিন্তু তুমিও একদম বেস্ট প্রোদের মতো মেকআপ করতে পারবে। আমার এখানে দেখো ব্লেন্ডিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি আমার মুখের যে জায়গাগুলোতে তোমার হাইলাইটার দেওয়ার প্রয়োজন সেই জায়গাগুলোকে হাইলাইট করব, যেমন হচ্ছে তোমার কপাল, পুরো নোজ ব্রিজটা, কিউপিড বোন, চিন এবং চোখের তলে। এক্ষেত্রে আমি আমার স্কিন টোন থেকে
দু সেট লাইটার একটা কনসিলার নিয়ে এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করব এবং ধীরে ধীরে ব্লেন্ড করব। যেহেতু মুখটা খুব ফ্ল্যাট লাগছিল তাই এখানে আমি একটুখানি ক্রিম কন্ট্রোলিং করলাম, কন্ট্রোলটাকেও ধীরে ধীরে হালকা হালকাভাবে ব্লেন্ড করে নেব। দেন গালগুলো যদি একটুখানি আপেলের মতো লাল লাল না হয় তাহলে কি আর ভালো লাগে, তাই এখানে একটুখানি ক্রিম ব্লাশ দিয়ে সেটাকেও বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। মোটামুটি ক্রিম প্রোডাক্ট যা ছিল সমস্ত কিছু ব্যবহার করে ফেলেছি। এইবার আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার নেব আর সেটাকে আস্তে আস্তে করে পুরো মুখে ভালোভাবে দিয়ে সেট করে নেব। দিয়ে প্রোডাক্টটা সেট হয়ে যাওয়ার পর আমি এবার চলে যাব আই মেকআপের দিকে। প্রথমে আমি এখানে আইব্রোটাকে ড্র করে নেব। এখানে ডার্ক শেডের একটা আইব্রো ক্রিম বলতে পারো এটা, এটাকে দিয়েই আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি আর স্পুলি দিয়ে সেট করে নেব। এইবার চোখের ওপর কাজল দিয়ে বেশ মোটা জ্যাবড়া জ্যাবড়া করে কাজল ড্র করে নিচ্ছি। এক তো আমার প্রচুর চোখের তলায় কালি, তারপর আমার স্মোকি আইজ বিশাল ভালো লাগে, আর ইচ্ছে তো করে নাকি। এবার যে জ্যাবড়া করে কাজলটা ছিল সেটাকে আমি একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম, দেখো এইভাবে। এই ব্লেন্ডিংটা হয়ে গেলে একটা ট্রানজিশন শেড, এই যে এই সাইডটা, এটাকে নেব আর ঠিক চোখের যে ট্রানজিশন এরিয়া সেই জায়গাতে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এইবার একটা ব্লু শেড পিক করে নেব, এই যে এইরকম। এবার সেটাকে পুরো চোখে ইনার থেকে আউটার কর্নার অবধি বেসিক্যালি পুরো চোখের লিডটা জুড়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখো ভালো করে ব্লেন্ড করব। এইবার আমি ব্লু কালারের একটা শিমারি শেড বা এটাকে প্রেস গ্লিটারও বলতে পারো সেটাকে ভালো করে ব্রাশে দিয়ে অ্যাপ্লাই করব। আর এখানে আমি কানে এক কানে হেডফোন দেখতে পাচ্ছ, কারণ আমি এখানে বরের সাথে গল্প করছিলাম, বেসিক্যালি তাকে জ্ঞান দিচ্ছিলাম, প্রচুর জ্ঞান দিই আমি তাকে সকাল থেকে সন্ধে অবধি। প্রেস গ্লিটার অ্যাপ্লিকেশন হয়ে গেলে যেই ব্লু শেডটা প্রথমে আমি পিক করেছিলাম সেই ব্লু শেডটা দিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি, দেখো এইভাবে। এবার আমি কাজল অ্যাপ্লাই করব এবং কাজলটাকে একটা ব্রাশের সাহায্যে ধীরে ধীরে ব্লেন্ড করব। তাড়াহুড়ো করবে না, কারণ চোখে লেগে যেতে পারে। এইবার মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারাটা অ্যাপ্লাই, দেখেছো আমি ভুলে গেছিলাম লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করতে। যাই হোক, লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিলাম। এইবার আমি একটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করব। আমার মুখের মধ্যে একটা জিনিসই একটু ভালো, সেটা হচ্ছে আমার নাক, আমার বেশ টিকালো নাক, আর অযথা আমি অন্যের ব্যাপারে নাক গলাইও না, তাই নাকের ডগায় একটুখানি হাইলাইটার। আর ভগবান জানি না কপালে কী লিখেছে, তো নিজের কপালকে নিজেই চকমকাতে হবে, তাই একটুখানি হাইলাইটার দিয়ে দিলাম। আর এ পাশে দেখো আমি ব্রাউ বোনে একটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করছি, আর ইনার কর্নারে করব চোখের, কারণ চোখের ইনার কর্নারে যখনই তুমি হাইলাইটার অ্যাপ্লাই করবে চোখটা অনেক বেশি একটা ডেপথ পায়, এটা তো অনেক লুকসটা বেশ ফুটে উঠে তোমার আই মেকআপের। এখানে আমি একটা নিউড পিঙ্ক কালার পিক করে নিয়েছি অ্যাজ এ লিপস্টিক, সেটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি ল্যাশটা পরে চলে আসব, আর হয়ে গেছে আমার ল্যাশ পরাই, দেখো ল্যাশ হয়ে যাওয়ার পর এবার আমি মোটামুটি রেডি বলতে পারো। কিন্তু না, সেটিং স্প্রে না দিলে তো কিছুই না, এতক্ষণ যত খাটাখাটনি করলাম সমস্ত কিছুটাকে সেটিং স্প্রে দিয়ে লক করে নিলাম পুরো মুখে, আর মোটামুটি ফাইনাল লুক এটা বলতে পারো। আমি আজকে শাড়ির সাথে একটা উলেন টপ বলতে পারো, কুর্তি না সরি, একটা টপ ছিল সেটাকেই আমি ব্লাউজ হিসেবে পরেছি, আর তার উপর শাড়ি, তার সাথে এখানে জার্মান সিলভারের, তারপরে এসব মিররের অক্সিডাইজের যে গয়নাগুলো হয় সেগুলোকে এর সঙ্গে পেয়ার আপ করেছি। এই ঝুমকোটা আমার ভীষণ পছন্দের। তো এই হলো গিয়ে ফাইনাল লুক, দেখো ডাস্কি স্কিনটোনের মেকআপ এইভাবে করে দেখো, আর জানিও কেমন লাগছে মেকআপটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, যদি ভিডিওটা কোনো কাজে লেগে থাকে তোমাদের বা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ডাস্কি স্কিনটোন বা গায়ের রং যাই হোক না কেন, মনে রাখবে মনের রংটা যেন কালো না হয়, তাহলেই কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে। কারণ মুখের রং কালো হলেও মনের রং যদি সাদা হয় তাহলে সেই ঔজ্জ্বল্য তোমার মুখের মাধ্যমে ফুটে উঠবে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই,
অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের মতামত। আর প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সরস্বতী পুজো ভালোভাবে কাটিও, আর চেষ্টা করো বিয়েবাড়িতে একবার এটাকে ট্রাই করার, এই মেকআপটাকে। ভালো, তাহলে আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টিল দেন প্রত্যেকে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।